पे एक बार बेचा गंडगोल, बात पे एक बार बेचा गंडगोल। बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, ढालबे माथाय गोल। बाटुल बिच्छु छुवार होबो हाथी, बादुलेर काछे तोरा खाबी लाथी। ए बाच्चू बिच्छुवार होबो हाथी, बादुलेर काछे तोरा खाबी लाथी। छूटे गिए तेरे पूरे वाक खुशी मेरे मुड़े कोरे देबे रोल रोल रोल। बाच्चू बिच्छु ओरे फाटबे ए पाठोल, बाच्चू बिच्छु ओरे फाटबे ए पाठोल। बादुल दिखबे ये बादुल दिखबे। ও মাতুলদা, তুমি তো তখন থেকে পায়চারি করে যাচ্ছ, কি ভাবছো গো? ভাবছি এটাই যে জীবনে এত বড় সমস্যার মুখোমুখি খুব কমই হয়েছে। মাতুল মাতুল, শুনলাম তানজানিয়া থেকে তুমি ফিরেছো। কাল রাতের ফ্লাইটে। না ফিরলে তবে কার সাথে কথা বলছেন? থামো তো ছোকরা, বাটুল তানজানিয়ায় কি হলো সেটা শুনবার জন্য একেবারে আমি মরিয়া হয়ে উঠেছি। হ্যাঁ অবশ্যই বলবো। আমরাও তো ঠিক মতো শুনিনি কিচ্ছু, অত রাতে বাটুলদা ফিরলো। বাটুল, ফিরে এসেছো ওই গরিলার কবল থেকে? সব ঠিক আছে তো? তানজানিয়ায় আর যেতে হবে না তো? এখনো কিছু বলতে পারছি না। মানে গরিলা মানুষ রহস্যের এখনো কোনো সমাধান হলো না? রহস্যের সমাধান হয়েছে, আবার হয়ওনি। আর হেয়ালি করো না তো, কি হয়েছে বলবে তো। হ্যাঁ মাতুলদা, আর তোর সইতে পারছি না। তোদের নিশ্চয়ই মনে আছে বটব্যাল বাবু নিতাইয়ের জামার পকেটে একটা রাইনো মার্কা দেশলাই বাক্স পেয়েছিলেন। মাতুল বাবু, ভাগ্যিস আপনাকে বাড়িতে পেলাম। এই দেখুন, নিতাই কাল রাতে যে জামাটা পরে মিষ্টি আনতে গিয়েছিল, সেই জামাটার পকেটে এই এই দেশলাই বাক্সটা ছিল। দেশলাই বাক্স, রাইনো মার্কা ম্যাচ বক্স। আর ওই দেশলাই বাক্সের মধ্যে ছিল আধুনিক মানুষ থেকে বন্য গরিলায় রূপান্তরের ছবি। মানুষ থেকে বন্য গরিলায় রূপান্তরের ছবি। আর সেই ছবিটা নিয়ে তুমি চলে গেলে তানজানিয়ায়, যেখানে বন্য এক গরিলা মানুষের সাথে তোমার পরিচয় হয়েছিল। এই ছবিটা তুলেছে মিশে লোকারা, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এমন একটা ছবি তোলার মানে কি? মিশে লোকারা তো তোমার বন্ধু, তুমি বুঝতে পারছো কিছু? একি তুমি কাঁদছ? এই ছবিটার মানে কি? কিসের ছবি এটা? এই ছবিটা ছবিটা আমার আমার মানে, আর ওই গরিলা মানুষই আমাকে দায়িত্ব দিয়েছিল ওর বন্ধু মিশেল লোকারাকে খুঁজে বার করবার। মিশেলের কাছেই এই ওষুধ আছে, তাই ওকে খুঁজে বার করাটা ভীষণ জরুরি। তারপর তো ব্যাক টু ইন্ডিয়া, নিতাই দেখে গরিলার আক্রমণ। হেই হেই হেই, ওই এটা ও ঠাক মাগো দেশলাই বাক্স, ওই ছবি পাওয়া, আবার গেলে তানজানিয়ায়। খোঁজ পেলে ওই মিশেল লোকারের? হ্যাঁ পেয়েছি। আরে বাস, পেয়েছো? কে সেই ব্যক্তি? একজন ভারতীয়, আসল নাম সুরেন গুছাইত। বাচ্চু, প্রথমবার আমরা যখন কেনিয়া গেলাম, হোটেলের যে রুম সার্ভিসের ছেলেটি লাঞ্চ দিতে এসেছিল, মনে আছে ওকে? রুম সার্ভিস বয়? গুড ডে স্যার, ইউর লাঞ্চ আপ। হি ইজ মিশেল ওকারা, ওরফে সুরেন গুছাইত। কি বলছো তুমি? একদম ঠিক বলছি,
কেনিয়ায় গিয়ে ওই নকল নামটা নিয়েছে। ব্যাপারটা আরেকটু খোলসা করো বাটুল। নকল নাম মানে ওই সুরেন গুছাইত ভদ্রলোককে নকল নাম নিতে হলো কেন? আর দেশলাই বাক্সের ওই ছবিটা, তার সাথে কি কোনো সম্পর্ক আছে ওই মিশেল ওকারা নাকি সুরেন গুছাই? আছে। আসলে গরিলা সর্দার মানে গরিলা মানুষ হলেন একজন ভারতীয় বিজ্ঞানী, নাম ডক্টর সালভারকার। উনি এমন এক ওষুধ আবিষ্কার করেছিলেন যে ওটির প্রয়োগে মানুষের শরীরের গঠন অমন গরিলার মতো হয়ে যায়। আমার নাম ছিল ডক্টর সালভারকার, আমিও ভারতীয়, কলকাতায় বহু বছর থেকেছি। বাংলাটা আমি ভালোই বলতে পারি। আমি যে ওষুধটা আবিষ্কার করেছিলাম সেটা কোনো মানুষের শরীরে প্রয়োগ করলে মানুষটি ক্রমশ আদিম বন্য মানুষে পরিণত হয়ে যাবে, ঠিক আমার মতো। কি বলছো কি তুমি বাটুল? তারপর? তারপর ডক্টর সালভারকার নিজের শরীরেই ওই ওষুধ প্রয়োগ করেন এবং শরীরের এই পরিবর্তনের প্রতিটি স্তর বা ধাপের ছবি তুলবার দায়িত্ব দেন ওনার বন্ধু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ওই সুরেন গুছাইতকে। আর আমার বন্ধু মিশেলকে বলেছিলাম আমার দেহে যেভাবে পরিবর্তন আসবে তার প্রত্যেকটা ধাপ ও যেন ছবি তুলে রাখে। আর ওকেই আমি দিয়ে রেখেছিলাম এই বন্ধ গরিলা মানুষের অবস্থা থেকে স্বাভাবিক মানুষে পরিণত হবার ওষুধটা। সুরেন গুছাইত সেই ছবি তোলে, কিন্তু ওর মাথায় এক কুমতলব আসে। ও সেই ছবি পৃথিবীর সমস্ত নাম করা পত্রপত্রিকায় বিক্রি করে টাকা রোজগার করতে চায়। কিন্তু আধুনিক মানুষের বন্য মানুষে রূপান্তরের এই যে ছবি, সেটা যে সত্যি তার প্রমাণ চায় সকলে। ততদিনে ডক্টর সালভারকার বন্য মানুষে পরিণত হয়ে গেছেন, কিন্তু তিনি ওনার বন্ধু সুরেন গুছাইতের এই বিশ্বাসঘাতকতায় প্রচন্ড রেগে যান। প্রমাণ হিসেবে নিজেকে দাঁড় করাতে উনি রাজি হলেন না। ডক্টর সালভারকারকে আমি বলি, কিন্তু উনি রাজি হলেন না ওই বন্য অবস্থায় সকলের সামনে আসতে। একদম ঠিক করেছেন, কিন্তু তারপর কি হলো বাটুল্লা? কিন্তু শয়তান ওই সুরেন গুছাইতের প্রতিশোধ হিসেবে ডক্টর সালভারকারকে আর আগের অবস্থায় মানে স্বাভাবিক মানুষ অবস্থায় ফিরিয়ে আনলো না। কারণ ডক্টর সালভারকার ওই সুরেন গুছাইতকেই একমাত্র সেই ওষুধ দিয়ে গিয়েছিলেন যেটা প্রয়োগ করলে উনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। মিশেলের কাছেই এই ওষুধ আছে, তাই ওকে খুঁজে বার করাটা ভীষণ জরুরি। যত টাকা লাগে বাটুল আমি আপনাকে দেব, শুধু শুধু আমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন, আমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন। কি বাবা, কি বলছো কি তুমি বাটুলদা? ব্যাটাকে যখন ধরে ফেলেছো, ভালো করে উত্তম মধ্যম দিয়ে ওই বিজ্ঞানী লোকটাকে বাঁচাও বাটুল। ওকে মারধর করলে বা পুলিশে ধরিয়ে দিলে লাভ হবে না, বরং ও আর ডক্টর সালভারকারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে না। না না, এটা বোকামো হবে। তাহলে ওই মিশেল ওকারা ওরফে সুরেন গুছাইত এখন কি চাইছে? চাইছে আমি যেন পৃথিবীর সামনে বলি ওর ওই ছবি সত্যি। আধুনিক মানুষ থেকে বন্য মানুষে যে পরিবর্তন সম্ভব তার প্রমাণ ওর ওই ছবি, এবং অমন বন্য গরিলা মানুষ আছে এন গোরঙ্গোরোতে, আমি হব তার প্রমাণ। কি সাংঘাতিক বদমাশ ওই লোকটা, তোমাকে সামনে রেখে কোটি কোটি টাকা রোজগার করতে চাইছে। শুধু তাই নয়, ও এমন কিছু গরিলা মানুষকে ওর দলে টেনেছে, তার প্রমাণ নিতাইয়ের উপর আক্রমণ। ওর হয়ে কাজ না করে উপায়ও নেই, তাহলে যদি ও আবার ওদের স্বাভাবিক করে দেয়। এখন কি করবে তুমি বাটুল্লা? সুরেন গুছাইত আগামী পরশু আমাদের দেশে আসছে, আর সঙ্গে নিয়ে আসছে ডক্টর সালভারকার, অর্থাৎ ওই গরিলা সর্দারকে। তাই? আগামী পরশু? কোথায়? সেটাই তো, কোথায়? এত বড় দেশে কোথায় এসে উঠছে ওই সুরেন গুছাইত? কোথায় এনে রাখছে ডক্টর সালভারকারকে আর বাকিদের? কোথায়? আচ্ছা বাটুল্লা, তুমি দেশ বিদেশের সমস্ত সাংবাদিকদের সামনে বললে যে সুরেন গুছাইত নিজে মানুষের দেহের এই অদ্ভুত পরিবর্তনের ছবি তুলেছে, এতে তো ওর নাম হলো, টাকা হলো, কিন্তু ও কি সত্যি এরপর ডক্টর সালভারকারকে ওষুধ দিয়ে স্বাভাবিক করে দেবে? সেই সম্ভাবনা খুব কম। যে লোক এত জঘন্য উপায়ে টাকা রোজগার করতে চায়,
ও টাকা হাতে পেলেই পালাবে। তাহলে এখন উপায়? ওর কথা না শুনেই বা অন্য কি উপায় আছে? বললাম না, এমন সমস্যায় আমি বড় একটা পড়িনি। আচ্ছা, আজই তো গুচাইত মানে মিশেল ওকারার ভারতে আসবার কথা, সঙ্গে ডক্টর সালভারকার আর অন্যদেরও নিয়ে আসছে। কি কষ্ট পাচ্ছে ভাব ডক্টর সালভারকার আর ওর সহকারীরা, প্লেনে বন্য পশুদের মতো ওদের নিয়ে আসছে। ভারতে এসে ও কিন্তু তোমার সাথে যোগাযোগ করবেই। সুরেন গুছাইত, হ্যালো। মাতুল বাবু, আমি এসে গেছি। বুঝতে পেরেছি আমি। তাহলে চলে আসুন আমার কাছে, চা খেতে খেতে এরপরের কাজের প্ল্যানটা করে ফেলি। কোথায় কোথায় উঠেছেন আপনি? আরে অস্থির হবেন না, ডক্টর সালভারকারও আছেন আমার সঙ্গে, ওনাকেও দেখতে পাবেন। আসুন আসুন মাতুল বাবু, চল। মাতুলদা, এটা তো সেই রুম সার্ভিস বয়কো। বসুন, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। বসুন বসুন। চা না কফি নাকি ফ্রুট জুস? আমরা কাজের কথাটা শুরু করি। ও, কথা তো হয়েই আছে। আগামীকাল সিটি স্টেডিয়ামে সারা দেশ বিদেশের সাংবাদিকদের ডেকেছি। কেন স্টেডিয়ামে কেন? আমার ছবি আর তার সঙ্গে ডক্টর সালভারকার আর তার সঙ্গে আপনার বক্তৃতা। আরে আপনি তো সকলকে বলে দেবেন কি কষ্ট করে সেই এন গরম গরতে গিয়ে দিনের পর দিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে এমন বন্য মানুষের ছবি তুলেছি। তা না হয় বললাম, কিন্তু এই বন্য গরিলাটি যে একসময় আপনার ছবির ওই মানুষটা ছিল, এটা বোঝাবেন কি করে? কেন ডক্টর সালভারকার মানে আমার গরিলা তো আমার পাশেই থাকবেন, উনি বলবেন হ্যাঁ আমি সেই মানুষ। যদি না বলেন তাহলে তো চিরজীবন গরিলাই থাকবেন। আর বাটুলদা যে পুরো ঘটনাটা সত্যি সেটা বলে দেবে? একদম ঠিক, একদম ঠিক বলেছো বাচ্চা। তারপর আমি আমার টাকা পয়সা গুছিয়ে প্লেনে করে ফুস ফুস হয়ে যাব। আর ডক্টর সালভারকারের ভালো হবার ওষুধ? আমার কি কোনো কথার দাম নেই নাকি? দেশ ছাড়বার দুদিন পর আমি ফোন করে বলে দেবো ওষুধটা কোথায় রাখা আছে। যদি না বলেন কি করে বিশ্বাস করব আপনাকে? বিশ্বাস না করে বা উপায় কি আছে আপনার মাতুল? ঠিক আছে, এখন তাহলে চলুন ডক্টর সালভারকারকে একবার দেখে আসি। চলুন চলুন, আফটার অল হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কি বলেন? কেমন আছেন ডক্টর সালভারকার? এই অবস্থায় যতটা ভালো থাকা যায় বাতুল বাবু। আরে আর তো কালকের দিনটাই, তারপর তো তুমি মুক্তি পাবে। ওসব কি বলছে বাতুল বাবু? উনি ঠিকই বলছেন, ওনার কথা মতোই কাজ করুন, উনি যা করছেন ঠিকই করছেন। কি কি বাতুল বাবু, আপনিও আপনিও ওর হয়ে কথা বলছেন? ভগবান, আপনার এই বাড়িটা কিন্তু খুব সুন্দর। ওই ওয়াইল্ড লাইফের ছবি তুলে কি আর এত বড় প্রসাদ বানানো যায়? এটা আসলে আমার এক বন্ধুর, তিন চার দিনের জন্য ভাড়া নিয়েছি। ও, আমরা তাহলে চলি সুরেন বাবু, বাকি কথা ফোনে বলে ফাইনাল করে নেব। ওকে, সব ফাইনাল করে দেব আমি, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা বান্টুলদা, ওই সুরেন গুছাইত লোকটাকে তো তুমি তোমার বুড়ো আঙুল দিয়ে চাপ মারতে আর গড়গড় করে ওষুধপত্র সব বের করে দিত। না রে, ব্যাপারটা অত সহজ হতো না।
তারপরও পুলিশকে নালিশ করত আমার বিরুদ্ধে, পুলিশ সব বুঝেও প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারত না। তাছাড়া মনে রাখিস, ডক্টর সালভারকার আর ওর সঙ্গী সাথীদের জীবন ওর উপর নির্ভর করছে। তাই এই হাত দিয়ে নয়, এই মগজ দিয়ে ওই ওষুধ আমাকে উদ্ধার করতে হবে। ঠিক বলেছ গো, কিন্তু এখন তুমি কি করবে? অপেক্ষা করে দেখি না, তোরা বাড়ি ফিরে যা, আমি একবার শহরের চিড়িয়াখানাটা ঘুরে আসি। চিড়িয়াখানা কেন? সব বুঝতে পারবি আগামী কাল পর্যন্ত, অপেক্ষা কর। কি ব্যাপার? দেখাই যাক না কি হয়, দেখাই যাক না কি হয়। প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন। আপনারা সকলে শান্ত হন, আমি জানাচ্ছি, সব কিছু বলছি। আপনারা সকলে আমার ডাকে এখানে এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের এই যে ছবিটা দেখাচ্ছি, অর্থাৎ সভ্য মানুষের এই বন্য মানুষে পরিবর্তন, তা আমি নিজের চোখে দেখেছি এবং এই ছবি তুলেছি। আর আমার এই ছবি মানে আমার এই আবিষ্কার মানুষের জিন বিজ্ঞানের গবেষণার এক নতুন দিক খুলে দিল। প্রমাণ আমি দেব। প্রমাণ হলো এই গরিলাটি, এই গরিলাই নিজেই এর প্রমাণ। ও নিজে বলবে এর আগে ও কে ছিল, কি নাম ছিল ওর। আর প্রমাণ হলেন মাটুল বাবু, উনি নিজের চোখে দেখেছেন মানুষ থেকে এই গরিলায় পরিবর্তন হতে আর সেই ছবি আমাকে তুলতে। কি মাটুল বাবু, বলুন সকলকে। মাটুল বলুন, বলুন মাটুল বাবু, বলুন বলুন। আরে বলুন কি বলবেন, বলুন বলুন। মাটুল বাবু আমার বিশ্বাস করুন, আরে মাটুল বাবু আপনি ছুটে আছেন কেন? আরে আপনি বলুন ঘটনাটা সত্যি কিনা। সবার আগে এই গরিলা মানুষই বলুক ওর প্রকৃত পরিচয় কি, কেও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি খাঁচা থেকে এক্ষুনি বার করে আনছি ওকে। সব গন্ডগোল হয়ে গেছে, সব ওই মাটুলের জন্য। ইদি বাবা, এই তো সত্যিকারের গরিলার বিচ্ছু। আরে গরিলা, এই গরিলা, এই গরিলা, এই বাঁচাও, বাঁচাও, এই শুনতে বাড়ি চলো, বাড়ি চলো। মাটুল বাবু বাঁচান আমাকে। ডক্টর সালভারকারকে আগে বাঁচাই, ওষুধটা কোথায় বলুন, নয়তো এটা কিন্তু আসল গরিলা, তোমাকে পায়ের চাপে থেতলে দেবে। বলছি বলছি, ওষুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার জীবনের আশাটাই ছেড়ে দিয়েছিলাম। মাটুলদা, এবার বুঝতে পেরেছি তুমি কেন সেদিন চিড়িয়াখানায় গিয়েছিলে। চিড়িয়াখানার গরিলাটাকে আমার দরকার ছিল, ওটা ওই দিন রাতে আমি খাঁচা শুদ্ধ নিয়ে যাই সুরেন গুছাইতের বাড়িতে। আমাকে জ্যান্ত গরিলা নিয়ে আসতে দেখেই গেটের দারোয়ানটা জ্ঞান হারালো। আমার কাজটাও সহজ হলো।
মুখ শুনেন গুচাইত কিচ্ছুটি বুঝলো না। মানুষ যখন টাকার নেশায় বুঁদ হয়ে থাকে তখন মাথায় অন্য কিছু ঢোকে না, চোখেও টাকা ছাড়া আর কিচ্ছু দেখে না। এইটুকু চান্স তো আমাকে নিতেই হতো। আর আমি জানতাম সুরেন গুছাইতের মতো লোকেরা মরতে ভয় পায়, তাও আবার আসল গরিলার হাতে। গরিলা ওকে ছুড়ে মারায় ভয়টা আরো বেশি পেয়ে ওষুধের খোঁজটা দিয়ে দিল। বাটুল, আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। সকলে আপনার সম্পর্কে যতটা বলে আপনি তার থেকেও আরো আরো অনেক অনেক বেশি। না না, বেশি কমের কিচ্ছু না। বুদ্ধি আর শক্তি, এই দুটোর সঙ্গে একটু সাহস মেশালেই কেল্লা ফতে করা যায়, কি তাই না? হা 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 হা।